talk of the town. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা অথবা বেড়াতে আসা স্মৃতি হয়তো আপনার রয়েছে। আজকে সেই সাজানো সমৃদ্ধ দৃষ্টিনন্দন বিশ্ববিদ্যালয়টি আপনাদের ঘুরে দেখাব। 1953 সালে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানে পড়তে আসা বর্তমান শিক্ষার্থীরা কী কারণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ নিয়ে প্রাণের এমন টান অনুভব করেন? সবচেয়ে বেশি আমাকে আকর্ষিত করেছে এই ক্যাম্পাসের গেটগুলো, দুটো গেট দিয়ে এই ক্যাম্পাসটা পুরোটা একদম, কোনো বাইরের কোনো গাড়ি ঘোড়া কিছু আসতেছে না, বড় গাড়ি কিছু আসতেছে না, কোনো বিশৃঙ্খলা নাই। আর বেশ বৃহৎ জায়গা হওয়ার কারণে জটলা পাকে না কোনো জায়গায়, কোনো জ্যাম নাই, কিছু নাই। আর খাবার দাবার সব কিছুই মানসম্পন্ন, সব কিছু মিলেই পুরো ভার্সিটির যে এনভায়রনমেন্ট, যেই সাইটসগুলো, এগুলো অনেক সমৃদ্ধশালী বা মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা ধরনের বৃক্ষ বা স্থাপত্য আপনার মনকে প্রফুল্ল করবে। শিক্ষার পাশাপাশি বিভিন্ন স্থাপত্যর স্মৃতি আপনাকে নস্টালজিক করে তুলবে। এই চত্বরটির নাম সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশ হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্যগুলোর অন্যতম একটি। এর স্থপতি শিল্পী নিতুন কুণ্ডু। এটি 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্য। আমাদের এই সবুজ শ্যামল ক্যাম্পাস, যেটা আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে, এবং এখানকার পরিবেশটা, পড়াশোনার যে আবহাওয়াটা, পরিবেশটা, এটা আমার খুবই ভালো লাগে। ১৯৬৯ সালের গণ আন্দোলনের সময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বলিষ্ঠ সাহসী ভূমিকা ছিল। সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে অর্জনের কথা যদি আমি বলি, সেটা আমি বলবো যে আমাদের শহীদ শামসুজ্জোহা স্যার, যিনি হচ্ছে মানে তার ছাত্রদের জন্য তিনি জীবন দিয়েছিলেন। 1953 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে 2003 সালে 50 বছরে পা দেয়। সে বছর 21-23 ডিসেম্বরে অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের 50 বছরের এই পথ চলাকে স্মৃতির মণিকোঠায় ধরে রাখার জন্যই সুবর্ণ টাওয়ারটি তৈরি করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয়। এখানে সবার জন্য আবাসিক ব্যবস্থা, সব স্টুডেন্টের জন্য আবাসিক ব্যবস্থা আছে। ছেলেদের জন্য 11টি হল এবং মেয়েদের জন্য 6টি হল, এবং একটি ইন্টারন্যাশনাল ডরমিটারিও আছে। প্রায় 750 একর হচ্ছে আমাদের টোটাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল এরিয়া। তো অবশ্যই মানে বোঝাই যাচ্ছে যে অনেক বিশাল একটা জায়গা নিয়ে এই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। তো যার কারণে হয় কি যে এই স্টুডেন্টে সব মানে এই বিশ্ববিদ্যালয়ে সব মিলায় মানে এখন অধ্যয়নরত আছে অলমোস্ট প্রায় 40-45 হাজারের মতো স্টুডেন্ট। তারপরও এরকম কোথাও দেখা যায় না যে মানে খুব মানে কোথাও জ্যাম হয়ে আছে বা মানে খুব প্যাকড হয়ে আছে, এরকম জায়গা খুব বেশি দেখা যায় না। মানে এটা একটা মানে প্লাস পয়েন্ট বা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে মানে ইউনিভার্সিটি টোটাল এরিয়া এত বড় হওয়ার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটি সিনেট ভবন। হয়তো আমাদের মতো এত পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত ভালো একটা ক্যাম্পাস, মানে যদিও আমি এখানকার স্টুডেন্ট, হয়তো বললে মনে হবে যে আমি নিজের প্রশংসা নিজে করছি, বাট এমনটা নয়। আমাদের ভার্সিটি ক্যাম্পাসটা অনেক সুন্দর, এবং যে আসবে সে এই মনোমুগ্ধতে হারিয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড অনেকের তারুণ্যের এক রোমাঞ্চকর স্মৃতি জাগা নিয়ে এক রাজপথ। অনেক আনন্দ আড্ডার সাক্ষী এই মনোরম পথ। বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে প্যারিস রোডের যে সৌন্দর্য, সেটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থেকে শুরু করে বাইরের যারা দর্শনার্থী আছে তাদেরকেও অনেক মুগ্ধ করেছে এই সৌন্দর্য। আমরা প্রতিনিয়তই প্যারিস রোডে হাঁটি, চলাচল করি এবং প্রতিনিয়ত এটা দেখে মুগ্ধ হই।
শীতকাল এসেছে, চারদিকে বাহারি রকমের ফুল ফুটেছে, যেটা অন্য কোথাও হয়তো দেখা যায় না। বলতে পারি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখানে অতিথি পাখিও আসে, আমরা যেটা দেখতে পাই অন্য কোথাও হয়তো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় না। টিচাররা ওয়ার্ল্ড ক্লাস মানের, মানে বিশ্বমানের শিক্ষকদের দ্বারাই এখানে পড়ানো হয় এবং তারা অবশ্যই অনেক অভিজ্ঞ। মোটামুটি আমি আমার ডিপার্টমেন্টের, ইংলিশ ডিপার্টমেন্টের কথা যদি বলি, এখানে মানে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা বেশ কয়েকজন টিচার আছেন। আমাদের পড়ালেখার মান তো আল্লাহর রহমতে অনেক ভালো, বিভিন্ন জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয় অনেক তার মান অক্ষুণ্ণ রেখেছে, অনেক স্টুডেন্ট অনেক ভালো ভালো স্থানে আছে। এই চত্বরের নাম টুকিটাকি, শিক্ষা বিষয়ক সকল প্রকার সওদা কেনা, খাওয়া দাওয়া করা, এমনকি পড়াশোনা নিয়ে আড্ডা, সেও চলে টুকিটাকি চত্বরে। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও এটি একটি মিলনস্থল। প্রচুর গাছগাছালি, বড় বড় গাছপালা দিয়ে মানে গোটা বিশ্ববিদ্যালয়টা ঘেরা, এবং পাশাপাশি এখানে যে ভবনগুলো যেগুলো আছে সেইগুলোর আর্কিটেকচারও কিন্তু খুবই মানে মেসমারাইজিং। ১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যায় নারকীয় হত্যাযজ্ঞ, সেই সব স্মৃতির সংগ্রহশালা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে মহান ভাষা আন্দোলনের স্মৃতি নিয়ে নান্দনিক স্থাপত্য শহীদ মিনার। বিশাল এলাকা জুড়ে এই শহীদ মিনার প্রান্তরটি সকলকেই মুগ্ধ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা সেটা হচ্ছে শহীদ মিনার। এখানে আসলে আপনি সেই ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনি ৭১ মুক্তিযুদ্ধ পর্যন্ত যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অবদান সেই বিষয়গুলো জানতে পারবেন, দেখতে পারবেন। এখানে আসলে প্রতিনিয়তই মানুষজন আসা যাওয়া করে, সবাই বেশ ভালো একটা অনুভূতি পায় এখানে। আর পিছনে যে বদ্ধভূমিটা দেখতে পাচ্ছেন, বদ্ধভূমিটা তো ১৯৭১ সালের স্মৃতি বহন করে আসছে। আমাদের জোহা হলের পিছনে বা জোহা হলকে কেন্দ্র করে যে তারা টর্চ অ্যান্ড সেলটা তৈরি করেছিল, এখানে অনেক মানুষকে, বরং ছাত্র অনেক শিক্ষক, তারা নির্যাতন হয়েছে, নির্যাতিত হয়েছে। দিন তাদেরকে নিয়ে এসে এখানে আর কি বদ্ধভূমিতে যা হয় সবাইকে মেরে ফেলা হয়েছে, সেই স্মৃতিটা ধরে আছে। এই স্মৃতিটাকে বুকে ধারণ করার জন্য অ্যাকচুয়ালি এখানে আসা, মনের টান দিয়ে আমাদের এই বীরদেরকে আমরা স্মরণ করব এবং এখানে এসে মনের প্রাপ্তি, মনের একটা শান্তি, এই শান্তিটা আমি খুঁজে পাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নান্দনিক স্থাপত্যের মধ্যে একতলা এই মসজিদটি সবার মন কেড়েছে। এই বিশ্ববিদ্যালয়ে যারা আসে, অবশ্যই স্টুডেন্ট তো বটেই, ইভেন যারা বেড়াতেও আসে, তারাও মানে ফেরত যাওয়ার পরে এই বিশ্ববিদ্যালয়ের কথা তাদের মনে থাকে।
মানে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম একটা মানে মায়ার একটা ব্যাপার আছে, একটা টানের একটা ব্যাপার আছে, যেটা মানে একবার এখানে কেউ আসলে পরে মানে সেই টানটা তার মধ্যে থেকেই যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে অবশ্যই আমি নিজেকে গর্বিত মনে করি। এখানকার পরিবেশ, এখানকার পড়াশোনার ধরন সব মিলে আমি এখানে পড়ে অবশ্যই আমি একজন গর্বিত, আমি একজন গর্বিত রাবিয়ান। যখনই আমি মানে এই বিশ্ববিদ্যালয়ের বাইরে পা রেখেছি, সেখানে আমি যতবারই এই বিশ্ববিদ্যালয়ের পরিচয়টা ব্যবহার করেছি যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রতিবারই আমি যেই মানে ট্রিটমেন্ট পেয়েছি সেইটার জন্য হলেও আমি বলবো যে আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গর্বিত। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি নিজেকে গর্বিত মনে করি, কারণ আমার মতো মতে এইখানে ঢাকার মতো অত জ্যাম নাই, বা পরিবেশ পরিস্থিতি বলেন, যাতায়াত বা থাকার সুবিধা, খাওয়া দাওয়া সকল ব্যবস্থাই এখানে আমাদের সাধ্যের মধ্যে পাওয়া যায়। বিদ্যাপিপাসু ব্যক্তি তার বিদ্যাকে চর্চা করার জন্য কোনো জায়গায় ভর্তি হতে চায়, তাহলে আমি স্টুডেন্টদেরকে বলবো আপনারা এখানে আসবেন এবং এর মানটাকে অক্ষুণ্ণ রেখে পৃথিবীর মঞ্চে তুলে ধরবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বহু গুণীজন, তেমনি আগামীতেও তৈরি হচ্ছে বিশ্বকে নাড়া দেবে এমন বহু প্রতিভা। এখানকার ছাত্ররা বিশ্বের যে প্রান্তেই থাকুন, তাদের মনে করিয়ে দেবে দৃষ্টিনন্দন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিগুলি। এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।